সাপটা ভুলে মানে আমারে কামড় দিয়েছে, কামড় দেওয়ার সাথে সাথে না আমার দিকে তাকে আছে, চিংড়া টাইপের কোনো যে সাপ প্যাটার্নে আছে না, ভয় পেয়েছিলাম। বাবা দেখো সারা পৃথিবীতে এত এত ছবি, এত এত গল্প, এটাকে অস্বীকার করছি না, আমি যেন আমার ছায়ায় আলোকিত হতে পারি সেই চেষ্টাটি করেছি। পুরে বাবা সাপটা ভুলে মানে আমারে কামড় দিয়েছে, তোমারে খুঁজতে গেছিলো, তোমারে পায়নি, তো ওর কামড় দেওয়ার সাথে সাথে না আমার দিকে তাকে আছে, মানে একটু ফান করলাম। যাই হোক আল্লাহ, আমি ভয় পেয়েছিলাম, ভয় পেয়েছিলাম, কিন্তু ওই যে বলে না যে সাপ চিংড়া টাইপের কোনো যে সাপ প্যাটার্নে আছে না, যে ব্লু এই মানে আরে কী বলে গ্রিন টাইপের মানে ইয়ে আছে, পরে আমাকে এক উপজাতি বলল যে ভয় পাওয়ার কিছু নেই, এটা আহামরি কিছু হয় না, কিন্তু কিছুক্ষণ একটু ইরিটেশনটা লাগবে। আর তারপর প্রাথমিক কিছু চিকিৎসা করেছি, আমার এক ডাক্তারকেও বলেছি, সেও কিছু ওষুধপত্র দিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্যুটিংটা ইজ রিয়েলি গুড, কী বলে খুবই ভালো করেছে ইকবাল, আর আমার ক্যারেক্টারটাকে যেভাবে বিল্ড আপ করেছে আমি ভীষণভাবে খুশি, ভীষণভাবে প্লিজড। এই ধরনের ক্যারেক্টার আমি কখনোই করিনি, সেই কাজটাই আমি ছবিতে করেছি এবং ছবিটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ডাবিংটা বাকি, ডাবিংটা করতে পারলেই, এবং আমি মনে করি এটা একটা ভালো গল্পের পিকচারাইজেশনের একটি মুভি হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাবা দেখো সারা পৃথিবীতে এত এত ছবি, এত এত গল্প, ঘুরে ঘুরে কিন্তু ওই 60টাই গল্প, 12টাই গল্প, লুক তো কিছু না কিছু মানে হবেই, এটা বিচিত্র কিছু না, এটাকে অস্বীকার করছি না, কিছু ছায়া তো অবশ্যই আছে। ছায়ার পরেও মানে আমি যেন আমার ছায়ায় আলোকিত হতে পারি সেই চেষ্টাটি করেছি। হিমৈনদ্দিন আসিতেছে, অভিমনুদ্দিন একটা বাচ্চা ছেলে আমার কাছে, ও কবে বড় হলো এটাও বুঝলাম না, অনেক ভালো একটা ছেলে, অবশ্যই মেধা আছে, ওকে খুব কাছ থেকে দেখেছি, এবং সাধারণত সাংবাদিকদের হোক আর যে সেক্টরের মানুষই হোক, আমি যে লেভেলের পার্সোনালিটি খোঁজার চেষ্টা করি এটা ওর মধ্যে অবশ্যই আছে। এবং ওর ভিতর একটা জিনিস আমি দেখেছি, ওই যে মানুষকে আঘাত করে, কোনো সেলিব্রিটিকে আঘাত করে কথা বলা ওই করে, এই ধরনের টেন্ডেন্সি কখনই ওর ভিতরে আমি পাইনি। আর মূলত ও আমার ফ্যামিলি মেম্বার, আর একসাথেই অবস্থান করেছি অনেক বছর, আর মৌসুমীর খুব কাছের, আর সেই হিসাবে আমাকে দুলাভাই বলে, এটা একটা দায়বদ্ধতা। হঠাৎ করে চিন্তা করেছি আজকে আসব না, চিন্তা করলাম যে অভি ভাইটাকে না তাও যাব না, কোথাও যাই না, পরে হঠাৎ করে মনে হলো ও তো আমার দুলাভাইটাকে, তাহলে তো যাওয়া যায়। সো অল দ্য বেস্ট অভি, তোমার সবচেয়ে বড় যেটা গুণ, মানুষকে ভালোবাসো, আমি তোমার ভালোবাসা সবসময় চাই, তোমার জন্য দোয়া, পরিবার নিয়ে, পরিজন নিয়ে, এবং তোমার দীর্ঘায়ু কামনা করি, এবং বাংলা চলচ্চিত্রের হোক যে কোনো সেক্টরে হোক তোমার আবির্ভাবটা যেন একটা কুল হিমালয়ের মতো থাকে, সেটাই চাইব আজকে অনুষ্ঠানে। শুধুই তোমার পার্সোনালিটি সব কিছু মিলে আমি আসছি, এবং আল্লাহ তোমাকে ভালো রাখো।